প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে, আমরা 13.1-এর আজকে পঞ্চম পাঠের ক্লাসটা করছি। আজকে আমরা 17, 18, 19 এই তিনটা অঙ্ক করব। আগের পাঠগুলো যারা দেখোনি, ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবে। তো তোমাদের কাছে রিকোয়েস্ট, যদি ক্লাসটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তো এই প্রথম আমরা একটা অঙ্ক পেলাম যে কোনো ধারার প্রথম পদ, প্রথম এন সংখ্যক পদের সমষ্টি যদি এইটা হয় এন ইন্টু ওয়ান প্লাস এন, তাহলে সেই ধারাটা নির্ণয় করতে বলা হয়েছে। তো এই ধরনের 17 আর 18 নম্বর দুটো অঙ্কই আসলে একই রকম। তো আমরা যেটা সমান্তর ধারার ক্ষেত্রে আমরা আমরা জানি, তো এটা যেহেতু সমান্তর ধারার অধ্যায়, এই জন্য এখানে আসলে সমান্তর ধারা কথাটা উল্লেখ করেনি। হ্যাঁ, কিন্তু এটা পরীক্ষায় যদি আসে তখন যেহেতু গুণোত্তর ধারার সাথে একসাথে অ্যাটাচ, হ্যাঁ, তখন অবশ্যই এখানে সমান্তর ধারার কথাটা উল্লেখ থাকবে। আমরা জানি আমরা এন তম পদের যে সমষ্টি সূত্রটা সেটা লিখব, সমান্তর ধারার এন সংখ্যক, এন তম বা এন সংখ্যক একই জিনিস, এন সংখ্যক পদের পদের সমষ্টি, যেটাকে এস এন দিয়ে প্রকাশ করা হয়। হ্যাঁ, এস এন সমান সমান এন বাই টু। এই যে আমরা এখানে দেখো একটা চালাকি করব, যে এখানে এই যে সূত্রটা আছে যে সেকেন্ড ব্র্যাকেট টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন টু টি, তো এই এটা ছিল আমাদের সমান্তর ধারার এন সংখ্যক পদের সমষ্টির সূত্র। তো সেক্ষেত্রে আসলে এই অঙ্কের ক্ষেত্রে প্রথম পদ এ অথবা সাধারণ অন্তর ডি, এগুলো কিছুই দেওয়া নেই। সো এটা লিখে আসলে আরও বিপত্তি বাড়বে যে অনেকগুলো অজ্ঞাত চলক থাকবে, এখানে এনও আছে। তো এই এই অঙ্কটার ক্ষেত্রে আমরা এই কাজটা না করে, হ্যাঁ, একবারে যদি আমরা এইটা লিখি যে এই মানটাই কিন্তু দেওয়া ছিল, এই এই জিনিসটা যে এন সংখ্যক পদের সমষ্টি হলো এটা। সো এস এন সমান সমান আমরা লিখব এন ইন্টু এন প্লাস ওয়ান, আমরা ওই সূত্রটা এখানে লিখব না যেহেতু এ বা ডি এর কোনো মান নেই। হ্যাঁ, তো এইটা করার পরে এইখানে আমরা দেখো এন এর বিভিন্ন মান, ওয়ান থেকে শুরু করে ওয়ান টু থ্রি ডট ডট এইভাবে মান বসাতে হবে। তো এই মানগুলো বসানোর ক্ষেত্রে আমরা একটা জিনিস করব, সেটা হলো এন সংখ্যক পদের সমষ্টি এইটা, তাহলে ওয়ান সংখ্যক পদের সমষ্টি হবে এস ওয়ান। হ্যাঁ, তাহলে এইখানে আমরা এন এর মানটা যদি ওয়ান বসাই তাহলে কী অবস্থা হয়, এখানে আবারও আমরা ওয়ান বসালাম। হ্যাঁ, তো বা দিয়ে আমরা এটা যদি ক্যালকুলেশন করি তাহলে ওয়ান ইন্টু, হ্যাঁ, এটা যোগ করলে একের একে দুই হয়, সো বা এটা দুই অক্ষে দুই। তো এইভাবে এখানে আমরা আরেকটু কথা লিখলে বেশি ভালো হয়, এস ওয়ান সমান হচ্ছে ওয়ান, একটা পদের তো আসলে সমষ্টি হয় না, তারপরে এসটা যেহেতু সমষ্টিকে মিনিং করে, হ্যাঁ, প্রথম ওয়ান পদের সমষ্টি লিখলে ভালো হয়। এখানে আমরা বলি যে প্রথম প্রথম ওয়ান পদের পদের সমষ্টি, তারপরে এস টু, এস টু সমান আমরা বলবো প্রথম টু পদের সমষ্টি, অর্থাৎ এখানে আমরা এন এর মানটা টু বসাবো। তো টু যদি বসাই তাহলে এখানে হচ্ছে টু, এখানে আবারও আমরা টু বসালাম, টু প্লাস ওয়ান, বা তাহলে এই টুটা আমরা বাইরে রাখলাম আর এটা দুই রেখে তিন, তো বা তিন দুগুণে ছয়। হ্যাঁ, এইভাবে আমরা যদি এস থ্রি বের করি সেটাকে আমরা বলবো প্রথম তিনটি পদের সমষ্টি, তিন পদের সমষ্টি। হ্যাঁ, তো বেশি দূর করতে হবে না, এস থ্রি পর্যন্ত বের করলেই হবে। হ্যাঁ, এস থ্রি হলো প্রথম তিন পদের সমষ্টি। তো এইখানে আমরা এন এর মানটা থ্রি বসাবো এখানে, তো থ্রি ইন্টু থ্রি প্লাস ওয়ান, তো সেক্ষেত্রে এই থ্রিটা ঠিক থাকলো, গুণন তিনের একে চার হলো, তাহলে তিন চারা বারো হচ্ছে আমাদের প্রথম তিন পদের সমষ্টি, যেটা এস থ্রি হিসেবে আমরা লিখলাম। তো এইরকমই এখন আমরা এখান থেকে দেখো প্রথম পদ বের করে ফেলতে পারবো। হ্যাঁ, প্রথম পদ যেটা আমাদের সেটা হলো আমাদের ছিল এস ওয়ান, দ্বিতীয় পদ, প্রথম পদ সমান হচ্ছে, দেখো প্রথম পদটা হবে এরকম ব্যাপার যে প্রথম পদ ওই এস ওয়ান, যেহেতু আসলে একটা পদের সমষ্টি হয় না, তো এটাই হবে আমাদের প্রথম পদ। আর দ্বিতীয় যে পদটা, হ্যাঁ, দ্বিতীয় পদটা হবে এস টু থেকে এস ওয়ান মাইনাস করে দিতে হবে, অর্থাৎ এস টু মাইনাস এস ওয়ান, তো এস টুর মান ছিল সিক্স, সিক্স মাইনাস টু অর্থাৎ ফোর। তো এইভাবেই থার্ড পদ, তৃতীয় পদ হবে এস থ্রি মাইনাস
S3 মাইনাস S2। তো S3-র মান হলো 12, মাইনাস S2-র মান হলো 6। তো 6, এই যে আমরা ধারাটা পেয়ে গেলাম 2, 4, 6, এটা আমরা আগে লিখি, তারপরে আমরা জিনিসটা আর একটু ভালো করে বোঝাবো। তো অতএব এই ধারাটি চাওয়া হয়েছিল, অতএব ধারাটি 2 + 4 + 6 এইভাবে ডট ডট দিয়ে রাখতে হবে। এটাই কিন্তু আমাদের 17 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার। তো এটা বিষয়টাই এরকম যে আমরা যদি এখন উল্টা পাশে বুঝি যে এই প্রথম ওয়ান পদের সমষ্টি দেখো এই যে 2 ছিল, হ্যাঁ শুদ্ধি পরীক্ষা করলেই বোঝা যায়। আর এইখানে যেটা বলা ছিল প্রথম দুইটা পদের সমষ্টি ছিল 6, এই যে প্রথম দুইটার সমষ্টি দেখো 4 আর 2 = 6, এই যে 6। আবার প্রথম তিনটার সমষ্টি আসছিল 12, তো এই তিনটা যোগ করে দেখো 6 আর 4 = 10, 10 আর 2 = 12। তো এটাই আসলে উল্টো পাশ থেকে জিনিসটা করা হয়েছে। হ্যাঁ, এই যে জায়গাটা তোমাদের বুঝে নিতে হবে, এই যে প্রথম পদ S1 যেটা 2 ছিল, হ্যাঁ 2, তারপরে দ্বিতীয় পদ মানে হচ্ছে S2 - S1, তাহলে 4 - 2 করলে, হ্যাঁ সরি S2 - S1, S2 যেটা আমাদের ছিল হলো 6, হ্যাঁ তো S2 - S1 করলে 6 - S1 এর মান ছিল 2, তাহলে 4। এইভাবেই আসলে ধারাগুলো বের করতে হয়। তো সেক্ষেত্রে আমরা এর পরবর্তী 18 নম্বর অঙ্কটা তুলব। তো এবার আমরা 18 নম্বর অঙ্কটা তুললাম, আমি যদিও 17 নম্বর করার সময় বলেছিলাম যে 17 আর 18 একই রকম, আসলে আমি তখন খেয়াল করিনি, এটা অন্য ওই অঙ্ক থেকে একটু ভিন্ন। 18, কোনো ধারার প্রথম এনটি পদের সমষ্টি অর্থাৎ এন সংখ্যক পদের সমষ্টি দেওয়া আছে, এটা ধারাটির প্রথম 10টা পদের সমষ্টি চাওয়া হয়েছে। তো এখানে সিম্পলি আমরা যেটা বলবো যে সমান্তর ধারার এনটি বা এন সংখ্যক, একই বিষয় এন সংখ্যক পদের সমষ্টি, এটাকে SN দিয়ে প্রকাশ করা হয়, SN = এখানে আমরা সমষ্টির সূত্র না লিখে আগের অঙ্কটার মতো এইটা লিখে দেব N (n-1), এটা গুণ করলে যেটা দাঁড়াবে সেটা হলো N² - n1 এই অবস্থায় রাখলেও কোনো সমস্যা নেই। এখন এইখানে আমরা যেটা বলবো যে 10টা পদের সমষ্টি চাওয়া হয়েছে, তো 10টা পদের সমষ্টির ক্ষেত্রে জাস্ট আমরা n এর মানটা 10 বসিয়ে দিলেই, এটা খুবই ছোট অঙ্ক, অতএব ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি, এখানে আমরা n এর মানটা জাস্ট 10 বসিয়ে দেবো, 10² - এখানে 10, তো 10 × 10 = 100, 100 - 10 এটা 90। সো এতটুকু অঙ্ক আসলে, এটা MCQ-এ বলা যায় যে আসার মতো একটা অঙ্ক। তো আমরা এখানে একটু বোধহয় সমস্যা হলো, সরি এখানে N - 1 + 1 ছিল, আমাদের একটু বোধহয় তুলতে সমস্যা হয়েছে, সরি এটা আসলে প্লাস দেওয়া ছিল, সমস্যা নেই, মাইনাস দেওয়া থাকলে এটাই হতো। তো এই জায়গাটা আসলে যোগ হয়ে এটা 110 হবে, এটাই অ্যান্সার। তো নেক্সট আমরা 19 নম্বর যে অঙ্কটা আছে সেটায় চলে যাবো, আজকের পার্টের আমাদের লাস্ট অঙ্ক। তো এবার আমরা 19 নম্বর অঙ্কটা তুললাম, একটি সমান্তর ধারার প্রথম 12টি পদের সমষ্টি হলো 144, এবং প্রথম কথাটা বলা থাকে আসলে প্রথম 20টি পদের সমষ্টি 560, এখন চাওয়া হয়েছে প্রথম 6টা পদের সমষ্টি নির্ণয় করো। তো আমরা যে সমান্তর ধারার যে সূত্রটা জানি সমষ্টির, আমরা আগে সেটা লিখব, যে আমরা জানি সমান্তর ধারার এন সংখ্যক আর এনটি একই বিষয়, এন সংখ্যক পদের সমষ্টি হচ্ছে যে N/2 (2a) N - 1 × d, এটা ছিল আমাদের সমষ্টির সূত্র, এটা হলো এন সংখ্যক পদের ক্ষেত্রে। তো এখানে 12 পদের সমষ্টি যদি আমরা বের করি, হ্যাঁ তো এখানে আমরা সংকেতটাও ইউজ করলে ভালো হয়, সমষ্টি দিয়ে এখানে ব্র্যাকেটে SN দিয়ে দাও, হ্যাঁ তো অতএব 12টি, প্রথম কথাটাও থাক, প্রথম 12টি পদের সমষ্টি, তো এনটির যদি এখানে এন হয় তাহলে 12টির ক্ষেত্রে S12 হবে এরকম, তো সেক্ষেত্রে এন এর মানটা 12 বসাতে হবে, 12/2 (2), আর এগুলোর মান তো আসলে নাই 2a, এখানে এন এর মানটা আবারও 12 বসাতে হবে, 12 - 1 × d। এখন এখানে আমরা 2 দিয়ে যদি 12কে কাটাকাটি করি তো এখানে 6 থাকে, 6,
আর এখানে ভিতরে আমাদের কিছু কাজ আছে, আমরা এইটা যদি বিয়োগ করে দিই তাহলে 2a, সরি এখানে প্লাস চিহ্ন ছিল একটা, প্লাস তো 2a, আর এটা বিয়োগ করলে হবে 11, 11 এটা একবারে গুণ করে দিলে এখন ফার্স্ট ব্র্যাকেটেই হয়ে যাবে, 2a প্লাস এটা হলো 11d। নেক্সটে আমরা এটা গুণ্য করে দিতে পারি, 6 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে 6 দুগুণে 12, 12a প্লাস 6 11 হলো 66, এত ডি। তো এই মানটা কিন্তু দেওয়া আছে, 12টা পদের সমষ্টি দেওয়া ছিল হলো 144। তো আমরা এখন এইটা দিয়ে একটা হচ্ছে যে সমীকরণ গঠন করে ফেলব, যে অতএব আমরা একটু চেক করে নিই, 12 পদের সমষ্টি, ঠিক আছে, এখন এইটা সমান আমরা 144 বসাবো, এই যে যেটা দেওয়া ছিল এটা আমরা লিখে নিই যে 12a প্লাস 66d ইকুয়াল টু হলো 144। তো এখান থেকে একটু কাটছাট করা যায়, কমন টমন নিয়ে আসলে কাটাকাটি করে একটু ছোট করা যায়, আমরা যদি সেটা করি তাহলে এখান থেকে 6 কমন নিই আমরা, তাহলে আমাদের সমাধান করতে সুবিধা হবে। 6 কমন নিলে এটা 6 দুগুণে 12, 2a না নিলেও হবে কিন্তু সংখ্যাগুলো একটু বড় বড় থাকবে, এটা 66-কে 6 দিয়ে ভাগ দিলে 11, তো 11d ইকুয়াল টু 144। তারপরে এই 6টা গুণন আছে, ওই পারে গেলে আমরা ভাগ অর্থাৎ বাই করে দিলে সমীকরণটা আরও একটু ছোট হবে, 2a প্লাস 11d সমান 144/6, 6 দিয়ে এটা কাটাও যাবে, 6 দুগুণে 12, 13 14 2 24, 6 দিয়ে 4 6 24। তো এইখানে আমরা আর কোনো কাজ করব না, 2a প্লাস 11d সমান 24, এটা আমরা 1 নং সমীকরণ হিসেবে সুন্দর নাম দিয়ে রাখলাম। নেক্সট আমরা আমাদের যে আর একটা সমষ্টি দেয়া ছিল, এবার আমরা সেটা চলে যাব, অর্থাৎ প্রথম 20টা পদের সমষ্টি, এখানে আর এই সূত্রটা দ্বিতীয়ত লিখতে হবে না। এখন এইখানে আমরা লিখি যে প্রথম 20টি পদের সমষ্টি, তাহলে এটা হলো S20 বলে আমরা এই সূত্রটায় এন এর জায়গায় জাস্ট 20 বসিয়ে দেবো, এখানেও আমরা এন এর জায়গায় 20 বসাবো, তাহলে 20/2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস এন এর মানটা আমরা 20 দিলাম, 20-1 × d। নেক্সট এটা কাটাকাটি করলে এখানে 10 আসে, 10, তো এটা 10 থাকলো, আর এই জায়গাটায় আমরা বিয়োগ করে দিই, সো এখানে থাকলো 2a প্লাস এটা 19 আসে, 19d। তো এই অবস্থা, এখন আমরা হচ্ছে যে এইটা সমান আবার 560 বসাবো, যেটা এখানে দেয়া ছিল, এখানে আসলে আমরা এই গুণনটা না করে এই অবস্থায় রাখলে এই ক্যালকুলেশনটা সুবিধা হতো, যাই হোক এটা নিজের ব্যাপার। তো অতএব দিয়ে এখন আমরা এই এইটা সমান সমান এইটা বসিয়ে আর একটা সমীকরণ তৈরি করব, 10 × 2a প্লাস 19d সমান হলো 560। নেক্সট আমরা 10টাকে ওই পাশে যদি ভাগ করে দিই তাহলে সমীকরণটা অনেক ছোট হয়ে যাবে, সুন্দর হবে, 19d সমান হলো 560/10। তো এটা দিয়ে কাটাকাটি করলে এটা 56/56 থাকে, অতএব 2a প্লাস 19d সমান হলো 56। এই যে আমরা দুটো সমীকরণ পেয়ে গেলাম, এখন এই দুটো সমীকরণ আমরা সমাধান করে অপনয়নের বা প্রতিস্থাপন যে কোনো নিয়মে সমাধান করে আমরা কিন্তু এই চলক দুটো অর্থাৎ এ আর ডি এর মান বের করে ফেলতে পারবো, আর সেটা বের হলেই 6তম পদের সমষ্টি বের হয়ে যাবে, সমস্যা না। এবার এই সমীকরণ দুটো রেখে আমাকে আসলে অন্যগুলো মিশিয়ে দিতে হচ্ছে, আর নাহলে আমরা এই পাশে করি, এই যে 1 নং সমীকরণটা আমরা উপরে লিখব, 2a প্লাস 11d এটা সমান 24, আর তার নিচে এই সমীকরণটা আমরা লিখব 2a প্লাস 19d সমান হলো 56। তো এই দুটো মিল ছিল জন্যই, নাহলে আসলে কিছু দিয়ে গুণ করতে হতো, তোমরা প্রতিস্থাপন অপনয়নের সমাধান নিশ্চয়ই জানো, তো এই সাইনগুলো চেঞ্জ করতে হবে কাটাকাটির জন্য। তো এক্ষেত্রে এই সমীকরণ দুটো এখানে বলা হয় বিয়োগ করে, চিহ্ন চেঞ্জ করার দরকার হলে বিয়োগ করে লিখতে হয়, তো এই প্লাস আর মাইনাস কাটা গেল, আর এখানে দুইটা দুই রকম চিহ্ন, বিয়োগ হবে আর বড় সংখ্যার আগের চিহ্ন আসবে। তো 19 থেকে 11 বিয়োগ দিলে 12 13 14 15 16 17 18 19 8 থাকে, তো এটা 8d, আর এখানে বড় সংখ্যার আগে মাইনাস আছে, মাইনাস আসবে। এই বিয়োগটা কিন্তু অবশ্যই তোমাকে 56 থেকে 24 করতে হবে, 24 থেকে 56 বিয়োগ করার কোনো সুযোগ নেই, 4 আছে 6 হবে 2 আর এটা 3, সো এটা 32 আসছে। তারপরে আমরা দুই পাশ থেকে মাইনাসটা ক্যান্সেল করে নিই,
8d equal to 32 এখানে লিখে দাও যে মাইনাস মাইনাস 1 দ্বারা গুণ করে, যেখানে মাইনাস ক্যান্সেল করা হয় এই এই জিনিসটা করা হয় যে মাইনাস 1 দ্বারা গুণ করে। তো এখানে আমাদের d এর মান বের হয়ে যাবে এখনই 8 টাই পাশে যদি আমরা ভাগ করে দেই 32 বাই 8 তাহলে 4 8 32, এইভাবে আমরা d এর মান 4 পেয়ে গেলাম। হ্যাঁ, তো এই এই d এর মানটা এখন আমরা এক বা দুই যে কোনো একটা সমীকরণে বসালেই হচ্ছে যে এর মানটাও পেয়ে যাব। তো আমরা এখন এই দিকটা একটু মিশিয়ে দিই, আমরা এই সাইডগুলো মিশিয়ে দিলাম, আমাদের এখানে সমীকরণ দুটো আছে, সমস্যা নেই। এখন আমরা এরপরের লাইনটা এইদিকে নিয়ে গেলাম যে ডি এর মান যে কোনো এক বা দুই যে কোনো একটাতে বসালে হবে। 1 নং সমীকরণে বসাই, দুয়ে বসালেও একই রেজাল্ট আসবে, এটা কোনো সমস্যা না। তো এটা আমাদের ছিল 1 নং সমীকরণ, 2a প্লাস 11d সমান 24। এখানে এখন d এর মানটা আমরা 4 বসিয়ে দেব, তাহলে আমরা a এর মানটা পেয়ে যাব। তাহলে 11.4 ইকুয়াল টু 24, তারপরে এটা আমরা গুণ করে একবার ওই পাশে মাইনাস করে দিই, 2a সমান সমান হচ্ছে 24 মাইনাস 44। এটাও আমাদের বিয়োগটা করে নিতে হবে 44 থেকে 24, তো এটা 0, 20, আর বড় সংখ্যার আগে মাইনাস আছে, সো -20। তারপরে আমরা এখান থেকে এর মানটা বের করব, -20 বাই এখানে 2, তো এটা কাটাকাটি করলে 10, তাহলে এর মান আসতেছে আমাদের -10। এখন এই যে ছয়টা পদের যে সমষ্টি চাওয়া হয়েছিল আমরা সেই ইয়াতে চলে যাব এখন, যে ছয়টি পদের সমষ্টি, প্রথম ছয়টি পদের সমষ্টি, বড় সড়ো অঙ্ক বেশ, এই এই ধরনের অঙ্কগুলোই সৃজনশীলে বেশি আসে। 60 পদের পদের সমষ্টি, তো এখানে এস দিয়ে আমরা 6 দিতে পারি। আর আমরা যদি সূত্র লিখি, যে যেটা আমাদের এন দিয়ে আমরা সূত্রটা পড়েছিলাম সমষ্টির সূত্র, তো সেক্ষেত্রে এখানে আসলে 6 যদি তোমরা লিখে ফেলো তাহলে আর এন লেখা যাবে না। তো রাফে তোমরা যদি এইভাবে লিখে নাও যে সমষ্টির সূত্রটা ছিল এরকম, এন -1 × d, এইখানে আসলে 6 লিখলে এই এন এর মানগুলো 6 বসিয়ে দিয়ে বসাতে হবে। তারপরে এখানে আমরা সবগুলো মান এখন একবারেই বসিয়ে দেবো, এর মানটা আমাদের -10 আছে, তাহলে 2.-10, তারপরে প্লাস এন এর মান আমরা 6 বসাবো, 6 - 1, আর ডি এর মান আমরা পেয়েছিলাম 4। এই এটা আমরা এখন ক্যালকুলেশন করি, এটা কাটাকাটি করলে 3 থাকে, 3, আর এই জায়গাটা আমরা গুণ করে দিলে প্লাস মাইনাসে মাইনাস, এটা ফার্স্ট ব্র্যাকেটে হয়ে যাবে এখন -20। আর এই জায়গাটা আগে ভাবো যে এটা বিয়োগ করলে 5 আসবে, 4 5 20, তো +20, তো -20 আর +20 কাটা গেলে এটা 0 হয়, তাহলে 3.0, তাহলে 3 0 0, সো ভালো, এটাই অ্যান্সার, প্রথম ছয়টা পদের সমষ্টি আসবে 0। তো সুন্দর অঙ্ক ছিল এটা। তো আমাদের আজকের পাঠ আসলে এ পর্যন্তই, পরবর্তীতে আমরা ধারাবাহিকভাবে বাকি অঙ্কগুলো করে ফেলবো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবে আশা করি, ধন্যবাদ।